আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের এই উচ্চতর গণিতের স্যার সাজ্জাদ স্যার। আশা করি তোমরা আল্লাহর রসের সম্মতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রসের সম্মতে ভালো আছি। তো তোমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে সরলরেখার 3F চ্যাপ্টার থেকে কিছু জিনিস দেখিয়েছি, আজকে বাকিগুলো ইনশাল্লাহ দেখাবো। চলো আমরা বোর্ডে দেখতে থাকি। আজকের টপিকস হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন মানে হলো ডিরেকশান কোসাইন, অর্থাৎ কসের দ্বারা আমি ডিরেকশনটা দেখাবো। কেমন? দেখো, একটি সরলরেখা হচ্ছে ওপি। এই ওপি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি বিটা কোণ উৎপন্ন করে, তখন আমরা এই ওপি সরলরেখাটির দিক কোসাইন বলতে পারি কজ আলফা এবং কজ বিটা। আলফা কোণ তৈরি করছে বিদায় কজ আলফা, বিটা কোণ তৈরি করেছে বিদায় কজ বিটা। আর এক্স অক্ষের জন্য নাম দিয়েছি দিক কোসাইনকে এল দ্বারা, ওয়াই অক্ষের জন্য নাম দিয়েছি এম দ্বারা। তাহলে দিক কোসাইন একই সাথে দুইটি অক্ষের জন্য আলফা এবং বিটা কোণ দ্বারা নির্দেশ করব কিভাবে? এল ইকুয়াল টু কজ আলফা, এম ইকুয়াল টু কজ বিটা। এখন একটা দেখব ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও মানে হলো দিক অনুপাত। দেখো, দিক অনুপাতের ক্ষেত্রে ভালো করে দেখো, এল বাই এ ইকুয়াল টু এম বাই বি। এই জিনিসটা কোথা থেকে আসছে? এই জিনিসটা আসছে হচ্ছে এল ইস টু এ ইকুয়াল টু, দেখো এটা মূলত আসছে, দেখো স্যার দেখা দিচ্ছি, এটা আসছে এল ইস টু এম ইকুয়াল টু এ ইস টু বি। অর্থাৎ এই দিক কোসাইন এল এবং এম থেকে আমি দিক অনুপাত পেয়েছি। তাহলে দিক অনুপাত হচ্ছে এ এবং বি, এ এবং বি হচ্ছে ওপি রেখাটার দিক অনুপাত। তাহলে এল ইস টু এম কে আমি এ ইস টু বি দ্বারা নির্দেশ করতেছি। তখন আমি বলতে পারি, দেখো এল বাই এম ইকুয়াল টু এ বাই বি, ওখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসছি, এমটাকে এখানে নিয়ে গেছি। তাহলে এই রেখাটা, এই সমীকরণটা আমরা পেয়েছি। কথা কি বুঝেছ? তাহলে আমরা বুঝে গেলাম দুইটা দিক কোসাইনের অনুপাতে হলো দিক অনুপাত। দিক কোসাইনের অনুপাতে হলো দিক অনুপাত কোন রেখাটার? ওপি রেখাটির। সেখান থেকে আমরা কি বের করছি? এল বাই এ ইকুয়াল টু এম বাই বি, এটা মূলত আসছে এখান থেকে। কেমন? আচ্ছা একটু দেখো, তাহলে আমরা এল বাই এ ইকুয়াল টু যদি এম বাই বি হয়, মানে হলো এল ইস টু এম ইকুয়াল টু এ ইস টু বি হয়, তখন আমি এ আর বি কে কি বলতে পারি? এই ওপি রেখাটির দিক অনুপাত। কেমন? এখন আমরা কিছু জিনিস শিখব। দেখো, যদি দুইটা বিন্দু এ এবং বি, দুইটা বিন্দুগামী এ বি সরলরেখার যদি দিক অনুপাত কেমনে বের করব? যদি আমি দুইটা বিন্দু দেওয়া থাকে, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, যে কোনো একটা রেখা, এই এ রেখাটা যদি এ বিন্দুগামী হয়, তখন আমরা তার এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা হচ্ছে বিন্দু এক্স টু ওয়াই টু, এরকম যদি একটি সরলরেখা এ বি, তাহলে এ এবং বি বিন্দুগামী, এ এবং বি বিন্দুগামী একটি সরলরেখার দিক অনুপাত কীভাবে বের করব? দিক অনুপাত হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু, বা এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা ওয়াই ওয়ান কোটি দ্বয়ের অন্তর, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। যদি আমি এক্স ওয়ান দিয়ে শুরু করি, কোটিটাকে ওয়ান দিয়ে শুরু করবো, বুস্টটাকে যদি টু দিয়ে শুরু করি, কোটিটাকে আমি টু দিয়ে শুরু করবো। অর্থাৎ এখানে আমরা সার্বিকভাবে বুঝলাম যে
दुटी बिंदुगामी सरलरेखार दुटी बिंदुगामी ए बी सरलरेखार दिक अनुपात किभाबे बेर करा हय दिक अनुपात होच्छे कोटिद्वयेर अंतर दिक अनुपात कोटिद्वयेर अंतर एवं भूल द्वयेर अंतर ए समान होच्छे भूल द्वयेर अंतर और बी समान होच्छे कोटिद्वयेर अंतर केमन आरेकटा जिनिस देखो এখন আমরা কয়েকটা সম্পর্ক পড়ব যে সম্পর্কগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই সম্পর্কগুলো মূলত হচ্ছে একটি সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত থেকে বের করা হয়েছে ঠিক আছে সময় স্বল্পতার কারণে আমরা প্রমাণগুলো দেখাচ্ছি না দেখো সূত্রগুলো কি অর্থাৎ এল এবং এম হচ্ছে দিক কোসাইন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আরটা দেখো দিক কোসাইন এল ইকুয়াল টু আমরা পাইছি কজ আলফা एम इक्ल टू कज बीटा सेखान बेर करते सेखान बेर जाए ए इक्ल टू रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर एक रकम भाव एम इक्ल टू बेर जाए बी बाय रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर तो दुटा सूत्र शिखल एक एल स्क्वायर प्लस एम स्क्वायर इक्ल टू वन और एक एल इक्ल टू ए बाय रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर और एक एम इक्ल टू बी बाय रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र द्वारा कि शिखे सूत्र द्वारा एल एर साथ ए सम्पर्क शिखे एम एर साथ बी एर सम्पर्क शिखे अर्थात दिक कोसाइनर साथ दिक अनुपात सम्पर्क यहाँ हे रिलेशन बिटुईन ये रिलेशन कीसर रिलेशन ये दिक कोसाइन एवं दिक अनुपात मध्य रिलेशन अर्थात आमी जदि ए जानी ए एवं बी एर मान जानी माने दिक अनुपात मान जानी ताहले आमी दिक कोसाइन बेर करते पारबो केमन और देखो दिक कोसाइनर आरेकटा सूत्र होच्छे दुटी सरलरेखार दुटी सरलरेखार धरो ए एकटा सरलरेखा ए एकटा सरलरेखा ए दुटी सरलरेखार मध्यवर्ती कोण जदि अच्छा सबाई देखो एकटु बोर्डेर दिके ताकाओ आमी जेखाने शेष करछि सेटा होच्छे धरो ए एकटा रेखा ठीक आछे प्रथमटा होच्छे ओपी रेखा एरपरटा होच्छे ओकिउ रेखा ओपी रेखार दिक को ओपी रेखार दिक कोसाइन जो एल वन एम वन है और ओकिउ रेखार जो दिक कोसाइन एल टू एम टू है तहले आमरा एवं तादेर मध्यवर्ती कोण जदि थीटा है तखन आमरा बोलते पारी कस थीटा इक्वल टू एल वन एल टू प्लस एम वन एम टू केमन तहले आमरा कि सूत्र शिखलाम आमरा एक नम्बर शिखलाम होच्छे देखो सबाई बोर्डेर दिके ताकाय देखो कारो जदि दरकार हय स्क्रीनशट दिए रखो सेटा होच्छे एल वन प्लस एम एल स्क्वायर प्लस एम स्क्वायर इक्वल टू वन ए एकटा सूत्र और होच्छे दिक कोसाइन और दिक रेशियोर मध्य रिलेशन कि दिक कोसाइन और दिक रेशियोर मध्य सम्पर्क होच्छे एल इक्वल टू ए बाय रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर एम इक्वल टू बी बाय रोटोवार ए स्क्वायर प्लस बी स्क्वायर एवं आरेकटा सूत्र शिखेछि कस थीटा इक्वल टू एल वन एल टू प्लस एम वन एम टू ताहले आमरा एई सूत्रगुलो द्वारा अर्थात एखाने लाल कलारे मार्क करे दिछि जे सूत्रगुलो एई सूत्रगुलो द्वारा आमरा सहजेई कि बेर करते पारि दिक कोस एक सरलरेखार दिक कोसाइन एवं दिक रेशियो बेर करते पारी एवं तादेर सम्पर्क सूत्र थेके दिक कोसाइन एवं दिक रेशियो बेर करते पारी केमन सबाई एकटु बोर्डेर दिके ताकाओ एखन आमी एकटा उदाहरण दिएछि केमन उदाहरणटार मध्ये देखो दुइटा सरलरेखा देवा आछे दुइटा सरलरेखा देवा आछे सरलरेखार समीकरण एटा एकटा तो सरलरेखार समीकरण थेके आमी किभाबे दिक कोसाइन এবং দিক অনুপাত বের করতে পারি সেটা আমরা শিখব তাহলে একটু সূত্রগুলো দেখি আবার সূত্রগুলো হচ্ছে l / a = m / b আর আরটা হচ্ছে l = a / √a² + b² m = b / √a² + b² এখানে বুঝলাম হচ্ছে a আর b এর মান জানা থাকলে আমি l বের করতে পারি একই রকম ভাবে l a আর b এর মান জানা থাকলে m বের করতে পারি অর্থাৎ a আর b মানে হলো দিক অনুপাত জানা থাকলে আমি সহজেই दिक कोसाइनर मान बेर करते ठीक है तो सवार आगे दुटी सरलरेखा थे दिक अनुपात बेर करब और दिक अनुपात मानगुलो बसिए दिए अपनी दिक कोसाइन बेर करब केमन एरपर परवर्ती जो शर्त देवा थे से शर्तगुलो दिए अन्यान्य शर्त शर्त प्रमाण बेर करते देखो प्रथम सरलरेखा थ्री एक्स प्लस फोर वाई प्लस वन इक्वल टू जीरो एखान कि बेर करब ये सरलरेखार दिक अनुपात बेर करब से करब एक्सर राशिगुलो एक दिखे वाइर राशिगुलो आक दिखे थ्री एक्स के बामे रेखे दीसि फोर वाई प्लस वन ये डान पास नहीं गेसि नहीं गेले माइनस फोर वाई माइनस वन थ्री एक्स थकल एखान एक्सर सहग आ थ्री वाइर सहगे देखते माइनस
माइनस फोर आज माइनस फोर कमन निसी ऊपर लाइन थे माइनस फोर कमन निसी हमें जी को कमन ने मान हम भाग करा तेल माइनस फोर कमन एखे थके हे वाई और माइनस फोर जेहेतु कमन निसी माइनस मैं इन्हें कमन प्लस हो जाए से क्षेत्र में किू कमन ने मैं भाग करा तेल वन के भाग माइनस वन के माइनस फोर द्वारा भाग कर ले वन बोर हो गए प्लस वन बोर एख देख एक्सर साथे आ थ्री और वाइर प्रोडक्ट साथे आ माइनस फोर ए माइनस फोर के एक्सर नीचे नहीं आसलम आ थ्री के वाइर जिनगुलो नीचे नहीं आसलम अर्थात क्रसाकोणी परिवर्तन करसी एक्स बाय माइनस फोर आसलो और वाई प्लस वन बाय फोर डिवाइडेड बाय थ्री आसलो कि बोले इसे दिक अनुपात शर्त क्षेत्र में मिलाई कर ले क्यों करते তাহলে দিক অনুপাতের শর্তের ক্ষেত্রে মিলাই করলে আমরা করতে পারি হচ্ছে এক্স এর নিচে যেটা আছে সেটা হলো দিক অনুপাত ওয়াই এর জিনিসের নিচে যেটা আছে সেটা হচ্ছে দিক অনুপাত তাহলে এক্স এর নিচে যেটা আছে মাইনাস ফোর তাকে আমি বলতে পারি দিক অনুপাত এ ওয়ান এবং ওয়াই এর নিচে যেটা আছে সেটার নাম হচ্ছে দিক অনুপাত বি ওয়ান এখন তাহলে আমরা বুঝে গেলাম প্রথম সরলরেখার জন্য এ আর বি এগুলো হচ্ছে দিক অনুপাত সেজন্য আমরা লিখছি এ ওয়ান বি ওয়ান একটা হচ্ছে মাইনাস ফোর একটা হচ্ছে থ্রি एक द्वित सरलेखार बेर करते बेर कर ले हे एक्सर नीचे आ थ्री और वाई प्लस फाइव बाई थ्री नीचे आ फोर अर्थात एक्सर गुलो एक दिखे और बाकीगुलो अन्य दिखे से क्षेत्र में देखो द्वितीय रेखार जो दिक अनुपात हे ए और बी से लिखते परि ए टू और बी टू से क्षेत्र में एक्सर नीचे आस थ्री तेल ए टू मान इक्वल टू थ्री और वाई प्लस फाइव बाई थ्री नीचे आ फोर तेल बी टू इक्वल टू फोर एभवे दुईट सरलेखा दिक अनुपात बेर करते दिक अनुपात দিক অনুপাতের মানগুলো কাজে লাগিয়ে আমরা কি বের করতে পারি দিক কোসাইন বের করতে পারি সেজন্য আগে কি বের করব রোটোবারের ভ্যালুটা বের করে ফেলো রোটোবারে এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার ইকুয়াল টু কত আসে এই এ ওয়ান এর মান হচ্ছে মাইনাস ফোর কে স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন আর বি এন স্কোয়ার হচ্ছে বি ওয়ান এর মান হচ্ছে থ্রি বি ওয়ান স্কোয়ার করলেও আসে নাইন তাহলে সিক্সটিন প্লাস নাইন হচ্ছে টোয়েন্টি ফাইভ রোটোবার টোয়েন্টি ফাইভ মানে ফাইভ একইভাবে আমি এ টু আর বি টু কে কাজে লাগিয়ে রোটোবার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার মান পেয়েছি কত ফাইভ কেমন তাহলে আমরা এখন এই শর্তটা অর্থাৎ এ আর বি এর মান জানা থাকলে আমি সহজে দিক কোসাইন এল এবং এন এম এর মান বের করতে পারি একই ওই রকম করে শর্ত হিসাবে এল ওয়ান এম ওয়ান বের করেছি এল টু এম টু বের করেছি এল ওয়ানের জন্য কী হবে যেহেতু ওয়ান প্রথম সরল লেখা এ ওয়ান বাই বি এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার রোটোবার বি ওয়ান স্কোয়ার করলে মাইনাস ফোর বাই ফাইভ আসছে তেমনই এম ওয়ানের মান আসছে থ্রি বাই ফাইভ এল টু আসছে থ্রি বাই ফাইভ এম টু আসছে ফোর বাই ফাইভ তাহলে দেখা যাচ্ছে যে এই এভাবে আমরা একটি দুটি সরলরেখা বা একটি সরলরেখার আমরা দিক অনুপাত জানলে দিক কোসাইন বের করতে পারি পরবর্তীতে আমরা অন্যান্য শর্তগুলো ব্যবহার করতে পারবো কী কী শর্ত আমরা ব্যবহার করতে পারবো যদি বলে যে দুটি সরলরেখা লম্ব কিনা তাহলে লম্বের শর্ত হচ্ছে এটা দুটি সরলরেখা সমান্তরাল কিনা তখন শর্ত হচ্ছে এটা এখন যদি দুটি বলে যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে তখন মধ্যবর্তী কোণের সূত্র কি কস্থিতা ইকুয়াল টু এল ওয়ান এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু সুতরাং থিতা ইকুয়াল টু কস্টা উপাশে চলে গেলে কস ইনভার্স এভাবে করে আমরা বের করতে পারি এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু তাহলে আমরা এই সূত্র দিয়ে কি বের করতে পারি এই সূত্র এই উপরের এই দুটো সূত্র দিয়ে আমরা বের করতে পারি সরলরেখা দুটা লম্ব কিনা অথবা সরলরেখা দুটো সমান্তরাল কিনা একরকমভাবে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ এই সূত্র দিয়ে বের করতে পারি তাহলে আমরা শিখে গেলাম দুটি সরলরেখার বা একটি সরলরেখার যদি আমরা দিক অনুপাত এবং দিক অনুপাত বের করতে পারি সেখান থেকে আমরা দিক কোসাইন বের করতে পারি তাহলে দিক কোসাইন এবং দিক অনুপাত যদি আমরা সহজে বের করতে পারি সেখান থেকে আমরা দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত এবং তাদের মধ্যবর্তী কোণ বের করতে পারি কেমন তো তোমরা তোমাদেরকে ইনশাল্লাহ স্যার কমেন্ট বক্সে তোমাদেরকে এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ দিয়ে দিব তোমরা বাসায় প্র্যাকটিস করবা অর্থাৎ আজকের টপিকস হচ্ছে দিক অনুপাত এবং দিক কোসাইন এই দিক অনুপাত এবং দিক কোসাইন নিয়ে অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে আমি স্যার কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা বাসায় প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে স্যারকে উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা যে কমেন্ট বক্সে সঠিক সর্বোচ্চ সঠিক উত্তর দিতে হবে তার জন্য ইনশাল্লাহ একটি বিশেষ পুরস্কার আছে এবং অন্তর থেকে দোয়া আছে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি তো ভালো থেকো স্যারের জন্য দোয়া করো আর ইনশাল্লাহ
এই সবাই সর্বোচ্চ আল্লাহর হুকুম মানার চেষ্টা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।